អាល់ឡូម عليكم

ঠিক আছে যদি আপনি যদি সেই একই ক্রিয়াটার নাড়ু পাখি পাখিয়ে পৃথিবী তৈরি করেছে নাড়ু পাখি পাখিয়ে সূর্য তৈরি করেছে একটা শনিগ্রহ তৈরি করেছে তার আবার একটা রিং দিয়েছে আবার মানুষ তৈরি করেছে ডাইনোসর তৈরি করেছে এইরকম যদি বলেন তার উত্তর হচ্ছে হ্যাঁ আমরা জানি যে তিনি নেই তিনি এক্সিস্ট করেন না আমার যেটা আমার ব্যক্তিগত মনে হয় আসলে যারা এটা দাবি করে যে আসলে অধ্যত কোনো ভাবে দাবি করে যে আসলে বলতে আমার মনে হয় এই দাবিটা বলতে আপনি সেই জিনিসটা আমি বারবার বলছি এই জিনিসটা আমি বারবার বলছি যেটা উদ্ধতপূর্ণ দাবি সেই দাবিটা এইটা যে মানুষ বানিয়েছে নাড়ু পাখি পাখি পৃথিবী বানিয়েছে সূর্য বানিয়েছে চন্দ্র বানিয়েছে এই জিনিসটা এই জিনিসটার কথা বলে আপনি যদি শুধুমাত্র এইটুকু থামেন যে কজ অফ বিগ ব্যাং হোয়াট ইজ দ্য কজ অফ বিগ ব্যাং তখন সবাই বলবে জানি না এটা এইটা এই জিনিসটা জানি না ঠিক আছে এই জিনিসটা জানিনা আপনি যদি এই জিনিসটা বলেন কিভাবে কিভাবে হাইড্রোজেন কণা তৈরি হলো এটা হচ্ছে একজন বসে বসে হাইড্রোজেন বানালো তারপর হচ্ছে ইয়ের আহ গোল্ড বানালো এইটা যদি বলেন তখন সবাই আপনাকে বলবে যে না হ্যাঁ আমরা জানি যে এরা এবং উদ্ধ্যপূর্ণ এই দাবি করবে যে এরকম আমরা কাউকে দেখি না কোন ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্স আমরা পাই না এই দুটো জিনিসের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে আপনি এই জিনিসটাকে এরকম ধরে নেবেন না যে এই জিনিসটা যে জানি না ওই জিনিসটা মানি যে আমরা একটা আমরা যে আমরা যে বাকিটা যে মানে তার দাঁতি তার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়ে যায় এই জিনিসটা কিন্তু একেবারেই নয় জানিনের উত্তর হচ্ছে জানিনা জানিনা জিনিসটা জানেন না আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কজ অফ বিগ ব্যাংক ঠিক আছে অস্বীকার করার সুযোগ নেই কজ অব বিগ ব্যাঙ্ক কিন্তু যদি এরকম বলেন যে মানুষের মানুষের সৃষ্টিকর্তা তখন কিন্তু দাবি করার একটা সুযোগ আছে যে আমরা এরকম কখনো দেখি না আমরা এরকম করে দিন দেখিনি যে একটা ধরুন হাবেল টেলিস্কোপের চোখ রেখে আমরা দেখছি যে একটা নিহারিকা সেটা আস্তে 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 ধীরে 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 ফিজিক্সের রুলগুলো ফলো করেই সে একটা তারায় রূপান্তরিত হচ্ছে তার একটা সুপারনোভা হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখি

তাই না তখন আপনার মনে হবে যে আরে গবেষণাটা ভুল এটা একটা সমস্যা বুঝেছেন এই যেমন ধরুন আপনি এটা এই এই সমস্যাটা এটা একটা এই যেমন ধরুন বিলিভার বাংলা সে হয়তো একটা গবেষণা করেছে যখন হচ্ছে দেখেছে যে না গবেষণা উল্টো ফল দিচ্ছে তখন সে কিন্তু একটা ভিডিও বানিয়েছে যেখানে সেই ধর্মগ্রন্থটা কি সে প্রতিষ্ঠা করতে চেয়েছে এই ক্ষেত্রে আমি আমি বলবো যে গবেষণা সাইন্টিফিক গবেষণা আসলে মানে অ্যাবসলিউট সব সময় না মানে গবেষণার ফলটা চেঞ্জ হয় হ্যাঁ অনেক সময় দেখা আপনি একটা রিসার্চ করে একটা গবেষণা লব্ধ ফল পাইলেন আর একজন সাইন্টিস্ট যা মানে সেম রিসার্চটা করলো বাট একটু অন্যভাবে করলো ওনার মতো করে উনি অন্য একটা ফল পাইলো সেক্ষেত্রে ইকবাল ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক ইভেন ইকবাল ভাই আমি সত্যি আপনাকে দেখিনি সরি সরি সিনসিয়ার অ্যাপোলজিস ইকবাল ভাই ইকবাল ভাই হ্যালো এটা কি ইকবাল ভাই দেখি তো নিচিলেন আবার জি হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যায় হ্যাঁ শুনে যাচ্ছে আমার নামটা পড়েন আচ্ছা মুস্তাফক মিনার মাইনর আচ্ছা ওকে নো মাস্ট মাইনর ওকে 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 বুঝেন না বুঝলাম বুঝলাম আচ্ছা ঠিক আছে অমিত ভাই হ্যাঁ হ্যাঁ তবে আপনি এর যে আপনার এটা এইটা না এই আইডিটা এটা ভেরিফিকেশন করা নেই তো আমি সত্যি বুঝতে পারিনি না না অসুবিধা নেই অসুবিধা আমি এই যে এই যে না এটা ফরাস ভাই তাহলে বুঝতে পারতো এনিওয়ে অসুবিধা নেই আমি আর আপনাকে আমি দেখি খেয়াল করিনি এই কল ভাই আমি এক্সট্রিমলি সরি না 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 আমি তো আমি নেম নামটা চেঞ্জ করার সাথে সাথে আপনি খেয়াল করেছেন হ্যাঁ আচ্ছা এটা যেটা একটা কি বলবো এটা একটা ইয়ার কি ওয়ার্ড ওয়ার্ড বলতে পারেন আপনি যদি দেখেন নামটা আমাদের একজন এই দেখেন যে নিচে হেডলাইনটা দেখেন রেসপন্স টু এন্টি ওয়ার্ড আপনি কথা বললেন আমি অনেকক্ষণ কথা বলেছি আমি একটা ব্রেক নিলাম দু মিনিটের জন্য আমি অনলাইন আছি আমি শুনছি আপনি তখন কথা বলুন ইব্রাহিম ভাইয়ের সাথে আমি আসছি এক মিনিটে আচ্ছা আচ্ছা ভাই ইব্রাহিম ভাই

আমার বাসায় ওয়াইফাই আছে আমি ওয়াইফাই দিয়ে কথা বলতেছি না না ভাই ওয়াইফাই তো ব্যাপার না এটা মানে ওয়াইফাই তো মোটামুটি সবারই আছে আপনি কি আবার যুক্ত হতে পারবেন সবাই কিন্তু শুনতে পাচ্ছে আমাকে ঠিকঠাক মতো আচ্ছা তাহলে আমাকে আবার যুক্ত করেন বেস্টে জানি আবার আসেন তাড়াতাড়ি আসেন আপনি হ্যাঁ ঠিক আছে আপনাকে বের করলাম আপনি আবার যুক্ত হন প্রেম ভাই দা আমি আপনাকে বের করি ইব্রাহিম ভাই আরেকবার আসুক দেখা যাক আচ্ছা আমি একটু ব্যাকস্টেজটা একটু ফাঁকা করি যাতে উনি যুক্ত হতে পারেন দ্রুত তবে সব থেকে আমার একটা জিনিস মজা লাগে যে এই জিনিসটা ক্লিয়ার করাটা খুব জরুরি বলে মনে করি এই দেখি ইব্রাহিম ভাই আবার এসছেন আমি এই জিনিসটা ক্লিয়ার করা খুব জরুরি বলে মনে করি যখনই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিজ্ঞানের কারণ কি রিয়েলি রু

আপনি আপনি একটা ধর্মে বিশ্বাস করেন সেটার কথা বলতেছেন ঠিক না জি জি আচ্ছা আপনার ওই যে বিশ্বাসটা আছে ধর্ম বিশ্বাস এটার বাইরেও তো আরো কিছু আরো কিছু না মানে অনেক ধর্ম বিশ্বাস আছে তাই না যেটা আপনি করেন না কিন্তু আরেকজনে করে ঠিক না একلاصনা একটা উদাহরণ দেন তো আমাকে আচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আচ্ছা ঠিক আছে তো আপনি হিন্দু ধর্মের ক্ষেত্রে কি আপনি এই পজিশনটা নেন যা আমরা জানি ভাই হিন্দু ধর্মটা ঠিক কি ঠিক না হলো হইতে পারে আমাদের অবশ্য না জানি না এটা নাকি আপনি डायरेक्टली এটাকে বলেন যে মানে এটা মিথ্যা মানে এটা নাই যে হিন্দু ধর্মের যে গড যে কনসেপ্ট গুলো আছে তার যে ক্লেইম গুলো করে

গড সম্পর্কে যে ধারণা গুলো বা যে অন্য যে কোনো ধর্মে যেটা কিনা আপনি বিশ্বাস করেন না যে ধর্মে আপনি বিশ্বাস করেন না সেই ধর্মের মধ্যে গড সম্পর্ক বা এনিথিং অলৌকিক যে কোনো কনসেপ্ট যেটা কিনা তারা বিশ্বাস করে এগুলোর ব্যাপারে আপনার পজিশন কি এইটা যে আমরা আমি জানি না এটা আদৌ আছে কি নাই থাকতে পারে নাও থাকতে পারে নাকি আপনি ওর ওই গডগুলো যে নাই সেটা বলেন ভাই ধরেন আমি একবার সিম্পল করে বলে দিই রাম

হ্যাঁ যেমন ধরুন যেমন ধরুন হিন্দু ধর্মের শিব কালী এদেরকে তো এর আপনি শ্রদ্ধার চোখে দেখেন যে আছে কি নেই এই জিনিসটা আমি জানি না এটা থাকতেও পারে নাকি এরা বলে যে এটা নেই একদমই তারা ভুল পথে প্রচলিত লাইক তারা চালিত হয়েছে এই ধরনের স্ট্যান্ডার্ড নেন কোন স্ট্যান্ডার্ড নেন কি বলে এই ক্ষেত্রে আমার একদম ক্লিয়ার স্ট্যান্ড আছে আমার স্ট্যান্ড হচ্ছে ওনারা ওনাদের যে ধর্মগ্রন্থ আছে প্রধান ওই ধর্মগ্রন্থ অনুযায়ী হচ্ছে ওনাদের ঈশ্বর একজন আছে এবং ওই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই

আপনি প্রমাণ করতে পারবেন কিনা সেটা একটু বলুন একজন হিন্দু যে কিনা বিশ্বাস করে সেটা তার ধর্মগ্রন্থ থেকে হোক না অন্য জায়গা থেকে হোক সে স্বপ্নে পাওয়া স্বপ্নে পাওয়া কনসেপ্ট এখান থেকে হোক একজন হিন্দু যে কিনা বিশ্বাস করে যে শিব একজন শিব হচ্ছে একটা গড বা শিব একটা দেব দেবতা ওয়ার এই শিবের অস্তিত্ব আছে কিনা এই ব্যাপারে আপনি কি বলেন যে থাকলেও থাকতে পারে নাকি ভাই আপনি বলেন যে না এই শিব এইরকম দেবতা বলে কিছু নাই কোনটা বলেন বা আপনি কি প্রমাণ করতে পারবেন কিনা যে এই শিব বলে কিছু নাই বা আমি বিশ্বাস করি কিনা শিব আছে না ওটা না আপনাকে জানেন আমি জিজ্ঞেস করি আপনার বিশ্বাস আপনি আমি জানি যে আপনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আপনি বিশ্বাস করেন না আমি জানতে চাচ্ছি যে আপনি প্রমাণ করতে পারবেন কিনা প্রথমত যে শিব নাই দ্বিতীয়ত এই প্রমাণ করতে যদি না পারেন তাহলে কি আপনি না পারার কারণে বলেন যে ভাই আমি জানি না হয়তো বা শিব থাকতেও পারে না থাকতে পারে নাকি আপনি আপনার তখন এটাই থাকে যে শিব বলে কিছু নাই এগুলো সব বোয়া এগুলো সমস্ত কিছু প্রশ্ন করছি ভাই আপনাকে জিজ্ঞেস এগুলো জিজ্ঞেস করি জিজ্ঞেস করছি যে আপনি কি প্রমাণ করতে পারবেন কিনা শিব নাই

ইকাল ভাই কথা বলছে ঠিক আছে আপনি একটুখানি থাকুন আমি যখন প্রয়োজন হবে আপনার কাছে ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটু আগে উনি কিন্তু এসে বলছেন যে আমরা যদি না জানি বিগ ব্যাং এটা কে করছে বা কিভাবে হয়েছে বা যে কোনো ভাবে আমরা যদি প্রমাণ না করতে পারি যে ঈশ্বর নাই এই জিনিসটা আমি লক্ষ্য করছি নতুন অনেকেই বলছে তাহলে পরে ভাই ঈশ্বর নাই এই দাবিটা করা যাবে না ঠিক আছে এই দাবিটা করা যাবে না আপনারা তো অ্যাড্রেস বলতে পারেন আছে কি নাই এটা আপনারা আপনারা জানেন না কোনো একটা ভাবে কোনো একটা ভাবে এই এই জিনিসটা বলে তারা মানে প্লিজড হচ্ছেন যে এজেফ যে কেউ যদি বলে যে আছে কি নাই জানি না এটা তাদের জন্য একটা ভিক্টরি এটা তাদের জন্য একটা উইনিং পজিশন কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে যে একমাত্র সৃষ্টিকর্তা এবং শুধু সৃষ্টিকর্তা সেরকমও না তার পার্টিকুলার সৃষ্টিকর্তার ক্ষেত্র ছাড়া অন্যান্য যে কোনো ক্ষেত্রে প্রমাণের অভাবে হ্যাঁ প্রমাণের অভাবে কোনো কিছু আছে কি নাই হয়েছে কি হয় নাই এই ব্যাপারে হ্যাঁ তাদের অবস্থান না থেকে তাদের কোনো অসুবিধা নাই এটা বলতে যে ওটা হয় নাই কিংবা ওটার অস্তিত্ব নাই অন্য কোনো ব্যাপারে ভাই অন্য কোনো ব্যাপারে কিন্তু তারা এই পজিশনটা নেন ফর এক্সাম্পল আমি যদি দাবি করি যে আমি বাসি ভাই যে দাবি করে মাঝে মাঝে দাবি করেন অমিত ভাই যে উনি চাঁদে গিয়ে আপনার কি তার একটা সেনা ঠিক আছে দেখেন এই ব্যাপারে কিন্তু এই ব্যাপারে এটা কিন্তু কোনো মুমিন বা কোনো ধার্মিক বা কেউই প্রমাণ করতে পারবে না যে সেই এই কাজটা করে না কেউ প্রমাণ করতে পারবে না যে এই কাজটা উনি করেন না হ্যাঁ বা এরকমই যে কোনো দাবি যেটা আহ প্রমাণযোগ্য না ধরেন এটা ওই আপনার টিপোর্টের মতো ঠিক আছে টিপট ঘুরতেছে না এইসব ক্ষেত্রে কিন্তু এই যে প্রমাণ যে করতে পারে না এরপরে কিন্তু তাদের পজিশন এরকম হয় না যে আসিফ ভাই হইতেও পারে যে সে মঙ্গল গ্রহে গিয়ে আপনার হ্যাঁ সে ওখানে চা খায় হইতেও পারে এটা এটা কি তাদের পজিশন হয় নাকি তারা আউট বলে দেয় যে এটা অসম্ভব

আমাদের বটটা নাই অ্যাড্রেস আপনি বলতে পারেন যে যে থাকতেও পারে নাও থাকতে পারে এটা তারা মনে করে যে এইটা তাদের তাদের জন্য একটা জয় যে আমরা বলতেছি না বুঝছেন কিন্তু তারা যে জিনিসটা বোঝে না সেটা হচ্ছে যে এইটা যে কোন ক্ষেত্রে প্রযোজ্য যেখানে কেউ প্রমাণ করতে পারতেছ না যে একটা জিনিস হয় নাই বা একটা জিনিস অস্তিত্ব নাই বা समथिंग লাইক এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য সো এটা মানদব ভূতের ক্ষেত্রে প্রযোজ্য হবে এইটা আপনার গান্ধবুতের ক্ষেত্রে হবে ভূত পেতনি তারপরে অন্যান্য সমস্ত ধর্মের যে আশীর্বায় বাই পুং পুং গুং গুং যেসব আপনার ইয়ে আছে গড আছে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে যার মানে হচ্ছে যে এই যে আমরা যে বলি যে থাকতে পারে নাও থাকতে পারে এইটার এইটার মেরিটটা ওই যে পুং পুং গুং গুং আমান্দ ভূত পেতনি ফেতনি লেতনি ওগুলোও থাকতে পারে অ্যাজ ওয়েল আসিফ ভাই বঙ্গল গ্রহে প্রতি রাত্রে গিয়া চা খায় আবার ফিরত আসতে পারে আমার একটা ম্যাজিক্যাল ইয়ে জাদুকরী অদৃশ্য বানর থাকতে পারে এই একই কাতারের এই একই বক্সের ভিতরে সবগুলো পড়বে ইনক্লুডিং আল্লাহ সো তারা যদি তারা যদি মনে করে যে যে কাউকে দিয়ে যদি এই জিনিসটা স্ট্যাবলিশ কর মানে কারো কারো উপর যদি এই জিনিসটা তারা ইয়ে করতে পারে স্ট্যাবলিশ করতে পারে যে তারা কিন্তু নাই এটা বলতেছে না থাকতেও পারে না থাকতে পারে এটা বলতেছে তাহলে তাদেরকে অবশ্যই এটাও গ্রহণ করতে হবে যে তারা মান্দভূতের ব্যাপারেও একই কথা বলতেছে হ্যাঁ তারপরে ওই পুং পুং গুং গুং সমস্ত সমস্ত এই সমস্ত কিছু যেগুলো না প্রমাণ করা যাবে না সেগুলোর ব্যাপারেও এই একই অবস্থান আল্লাহ কোনো স্পেশাল কেস না

জানি বদলে যদি আপনি বলেন নাই তাহলে সেটা একটা মানে কি ডিসরেসপেক্টফুল পজিশন হয়ে যায় সেই একই কাজটা মানে সেও করবে এটা আমি দেখা দেবো সেই কারণে সে মুসলিম হয়ে বলতেছে শিব বলে যে হিন্দুদের যে শিব এরকম একটা দেবতা থাকতেও পারে মানে এই দুইটা জিনিস কি আপনার কনসোলিডেট করা যায় মুমিন হয়ে দুইটাকে একসাথে মানে এই দুইটা জিনিস কি আপনি মিলাইতে পারবেন আল্লাহ আছে আমি মুসলিম এবং হিন্দু ধর্মের শিব থাকলেও থাকতে পারে সো এটা सिंपल কিন্তু আমি যেটা কথা যে তারা যেভাবে প্রেজেন্ট করতেছে যে ও নাস্তিক্যত্ব বলার কোনো ভাই ইয়ে নাই নাস্তিকরা অ্যাড্রেস বলতে পারে যে আল্লাহ আছে কি নাই কিংবা সৃষ্টিকর্তা আছে কি নাই আমরা জানি না কোনো বলতে পারে না নাই কিন্তু তারা এটা নিজেদের ক্ষেত্রে কখনো খাটায় না এবং এই জিনিসটা বুঝতে পারে না যে আমাদের পজিশন যে যদি আমরা এটা বলতে হয় যে আছে কি নাই জানি না কারণ প্রমাণ নাই এটা আল্লাহ টাইপের যক্ত ধরনের ক্লেম আছে হ্যাঁ যেগুলো প্রমাণ করা যাবে না সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য এবং যদি নিতে হয় সেটা যদি ভিক্ট্রি যদি নিতে হয় যে নাস্তিক যেটা বলছে যে থাকতে থাকতে পারে তাহলে পরে পুরো বক্সটাই নিতে হবে যে মামদুব থাকলে থাকতে পারে ওটাও বলছে হ্যাঁ তো ওগুলার ওগুলার ওই আমরা আল্লাহকে আল্লাহ বা আল্লাহর যে দাবিটা আর কি দাবিটা সেটাকে ওই কাতারে ফেলি আর কি তো আমি এটাই এটাই তাকে বলতে চাচ্ছিলাম নিশ্চয়ই অবশ্যই জি ইব্রাহিম ভাই আপনি জিনিসটা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আপনার ওই যে ভাইয়ের কথা

হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলবো যে আহ হয়তো আপনি আমাকে ভুল করছেন অথবা আপনি ভুল ভাবে বিষয়টা চিন্তা ভাবনা করতেছেন আরকি মানে আমি আমার এত মনে হয় আর কি কারণ হচ্ছে আহ হিন্দুরা যেটা দাবি করে এটা তো তার দাবি তো সত্য

থাকতেও পারে একবারে নাই এটা আমি মানে নাকচ করে দিচ্ছি না বা ইসলাম এইভাবে শিবকে শিব এইভাবে নাকচ করে না এটা আমার জানা ইসলাম এভাবে নাকচ করে না আপনি যেভাবে উপস্থাপন করছেন এটা ভুলভাবে উপস্থাপন করছেন বিষয়টা ইসলাম